গাজীপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ। সব মিলিয়ে 8 জন মেয়র সহ 329 জন প্রার্থী প্রতীক পাবেন। এই মুহূর্তে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী 25 তারিখে যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনে ইভিএম ব্যবহার কিন্তু করা হবে, যে কারণে এর আগের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আজকে প্রতীক বরাদ্দ, এবং এই প্রতীক বরাদ্দের কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের যে 57টি ওয়ার্ড রয়েছে, এই 57টি ওয়ার্ডের মধ্যে যারা প্রার্থী হয়েছেন, মেয়র কাউন্সিলর প্রার্থী, তারা কিন্তু এখানে এসেছেন, এবং কিছুক্ষণ আগে এখানে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা যিনি ফরিদুল ইসলাম, তিনি এই কার্যক্রম শুরু করেছে। এমনিতে জানেন যে রাজনৈতিক যে দল অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতীক, নৌকা প্রতীক, সেটি কিন্তু নির্ধারিত হয়ে গেছে আগেই। এছাড়া স্বতন্ত্র পদে যারা রয়েছে কিংবা কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে, তাদের কিন্তু এখন প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। অর্থাৎ সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে প্রার্থিতার যারা করবেন তাদের বেশ কয়েকটি প্রতীক আমরা শুনেছি এবং দেখেছি, সেটি হচ্ছে আনারস, গ্লাস, চশমা এবং গাড়ি, ডলফিন, হেলিকপ্টার সহ বেশ কিছু প্রতীক রয়েছে। এছাড়া মেয়র পদে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে প্রার্থিতা করবেন তাদের কিন্তু স্থানীয় সরকার সিটি কর্পোরেশন বিধিমালা 2010-এর বিধি অনুযায়ী 19-এর ক তফসিল 2 অনুযায়ী ছাতা, বাইসাইকেল, চাকা, গামছা, কাস্তে, এই সকল প্রতীক বরাদ্দ করা হবে। এখন রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। আমরা একটু বলে রাখছি যে যারাই হচ্ছে যেসব কাউন্সিলর এখানে এসেছেন, অর্থাৎ একাধিক কাউন্সিলর যদি একই প্রতীকে আবেদন করে থাকে তাহলে সেটি কিন্তু লটারির মাধ্যমে দেওয়া হবে। এছাড়া যে প্রতীকগুলো রয়েছে সেগুলো যদি প্রতীক থাকে তাদেরকে কিন্তু এমনিতেই প্রতীক দেওয়া হবে। এই যখন অবস্থা তখন কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলছেন যে প্রতীক পাওয়ার পর আসলেই যাদেরকে প্রতীক দেওয়া হবে, যারা প্রার্থী, তারা কিন্তু এই প্রতীক পাওয়ার পর যে বিধিবিধান রয়েছে, নির্বাচনী আচরণ বিধি, সেটি কিন্তু মেনে চলতে হবে, এবং নির্বাচনী যে ক্যাম্পিং সেটির ক্ষেত্রেও কিন্তু বিধিবিধান দেওয়া হয়েছে, যাতে করে একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে পারে। এই যে রিটার্নিং কর্মকর্তা, তিনি এই কথাগুলো এখানে বলছিলেন। এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের এই বঙ্গতা অডিটোরিয়াম থেকে পরবর্তীতে আবারও জানাবো বিস্তারিত। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।